কোনো রকম বৈষম্য থাকবে না, বৈষম্যবিহীন একটা দেশ আমরা গড়তে চাই। দেশটা আমাদের, আমরা দেশটা সুন্দর করে গড়বো। এখানে সবাই মুগ্ধ, সবাই চাই। আমরা তরুণরাই চাচ্ছি যে যাতে বাংলাদেশটা আমাদের মতো করে সুন্দর করে সাজাতে পারি। আমাদের তরুণরাই যে দেশের ক্রান্তি লগ্নে দেশের হাল ধরে, এটি তারা প্রমাণ করে দেয় বারবার। 1952-71-এ, এরপর আবার 2024-এ এমনই আরেকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তবে মিরাক্কেল অনেক কিছুই আমাদের সামনে ঘটছে। আজকে আমরা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় দেখতে পেয়েছি ট্রাফিক পুলিশের অনুপস্থিতি, তবে সেই দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছেন আমাদের শিক্ষার্থীরা এবং পাশাপাশি তারা রাস্তাঘাট পরিষ্কার করছেন। আসলে তাদের মনোভাব কি, সেই মনোভাবগুলো আজকে আমরা এই পর্বে দেশ বর্তমানের পর্দায় তুলে ধরছি। তো আমরা চাচ্ছি আমাদের দেশটা সুন্দরভাবে ইয়া হোক, মানে রাষ্ট্র সংস্কার হোক। তার জন্য আমরা আজকে দায়িত্ব নিয়েছি, আমরা আজকে চট্টগ্রামটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব আর যতটা সম্ভব ময়লা ফেলব না, তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা তরুণরাই চাচ্ছি যে যাতে বাংলাদেশটা আমাদের মতো করে সুন্দর করে সাজাতে পারি, বাংলাদেশটা আমাদের মতো করে আমরা রাখতে পারি, যাতে কোনো রকম কোনো কিছু না হয়, আমাদের মতো করে আমাদের দেশটা আমাদের মতো গড়তে পারি। শুধু একজনের দায়িত্ব না, এখন সবার প্রতি আহ্বান করতেছি, সবাই যেন নিজ নিজ দায়িত্বে এগুলো সব করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব জায়গায়, এবং সব জায়গায় যেন শৃঙ্খলা বজায় রাখে। আমি চাই দেশে কোনো যেন প্রতিহিংসা যেন না হয়, সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারে, এই জিনিসটা আমি চাচ্ছি। এ আল্লাহর আলহামদুলিল্লাহ, আমার ভাইরা যারা শহীদ হয়েছে তাদের এই কাজটা করে দিয়ে সবাইকে একটা স্বাধীন করে দিয়েছে, সবাই যেন এই স্বাধীনভাবে চলতে পারে, এই কাজটা যেন করে। দেশটা স্বাধীন করার থেকে দেশটা রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই কাজটাই এখন করতেছি। দেশের যত আবর্জনা আছে, আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ করব আবার আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলার সেই আগ্রহটা দেখাই, আমরা যাতে সুন্দর করে দেশটা করতে পারি। হয়তো রক্তের দাগ দেখা যাচ্ছে না, বাট এই বাংলার মাটিতে এখনও রক্তের দাগগুলো আছে। আমরা চাই তারা যাতে এই রক্ত দিল, তাদের বিসর্জন যাতে আগামী শত বছর পর্যন্ত যাতে এখানে থাকে, যাতে এটা সবাই মনে রাখে, এই কারণে আমাদের এই উদ্যোগ। আর আমরা চাই আমাদের দেশ বাংলাদেশ সবার দেশ, কোনো সাম্প্রদায়িক কোনো রকম বৈষম্য থাকবে না, বৈষম্যবিহীন একটা দেশ আমরা গড়তে চাই, সুন্দর ক্লিন সব রকম একটা সুন্দর একটা দেশ গড়তে চাই। এগুলো আমার ছেলে না, এগুলো সবাই মুগ্ধ, সবাই চাই। তো ওদের জন্য কিছু তো করতে পারলাম না, আসতে পারছি না, কিছু করতে পারছি, তো এইটাও যদি করতে না পারি। এনারা আমাদের সবাই, আমরাই সবাই হচ্ছি আগামী প্রজন্ম, এটাই দেশের বর্তমান, ওরাই কিন্তু ধরে নিবে, এরাই কিন্তু বলতে সরকার এখানে জাতিগুলো, আমরাই সরকার মানুষ, সরকার কেউ না, সরকার আমরা সবাই সরকার, তা আমরা সবাই, এগুলো আমাদের মানুষ, এগুলো আমার ভাই, এগুলো আমাদের রক্তের ভাই সবগুলো, আমরা সবাই একজন, একটাই সত্যটা প্রকাশ করা, কোনো মিথ্যা আপনারা তথ্য প্রকাশ করবেন না। দেশটা আমাদের, আমরা দেশটা সুন্দর করে গড়বো, আপনারা সত্যটা শুধু প্রকাশ করবেন না, আর কিছু না। আমরা আরও পরিশ্রম করবো, দরকার হলে আমরা না খাই, আমি সারাদিন না খাই আছি, আমি পরিশ্রম করবো, কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করবেন, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। সিঙ্গাপুর থেকে আমরা উপরে যাবো, জাস্ট ঘুষ দুর্নীতি এগুলো অফ করবো। তরুণ সমাজ জেগে উঠলে সেখানে পরিবর্তন আসতে বাধ্য, এবং সেখানে পরিবর্তন আসে, এটি বাংলাদেশের তরুণ সমাজ আবারও প্রমাণ করছে। আজকে আমরা চট্টগ্রামের রাজপথে ঘুরে ঘুরে দেখেছি, এবং তরুণ সমাজ যেটি বলছে, তারা আসলে দেশের যে কোনো প্রয়োজনে তারা দায়িত্ব কাঁধে নিতে চান, তারা চান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, তারা চান দেশের সকল নাগরিক যাতে নিজ নিজ দায়িত্ব পালন করে এবং একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা গড়ে ওঠে। আমাদের তরুণদের চোখে মুখে আমরা সেই উল্লাস দেখেছি, সেই উদ্দীপনা দেখেছি, আমরা তাদের চোখে দেখেছি একটি ভবিষ্যতের বাংলাদেশ। আমরা তাদের কথাগুলো আমরা তুলে ধরলাম, আমরা তাদের সাথে আছি, এবং তাদের মনের ভাবনাগুলো আবারও আমরা দেশ বর্তমানের পর্দায় তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।